আপনি যদি আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চান, তাহলে আপনি আপনার ভিতরে থাকা যে অভ্যাসগুলো যার কারণে আপনি অনেক পিছিয়ে আছেন, সেই অভ্যাসগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। কারণ আমাদের ভিতরে কি আছে আমরা প্রতিটা মানুষ ভালো করে জানি। প্রতিটা মানুষেরই কিছু কিছু অভ্যাস থাকে, যেটা সবাই কম বেশি আমরা বুঝি, সেটা আমাদের জন্য অনেক বেশি খারাপ, কারণ সেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর মুহূর্ত আমাদের জীবনে এনে দেয়। আপনি যতটুকু সম্ভব সেই খারাপ অভ্যাসগুলোকে যদি ত্যাগ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো খুব সহজে উপভোগ করতে পারবেন এবং আপনার ভিতরে থাকা সেই কাঙ্ক্ষিত সাফল্যটা অর্জন করতে পারবেন। কারণ আমাদের ভিতরে, সবার ভিতরে কিছু করার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু আমরা যখনই সেই জিনিসগুলো নিয়ে ভাবতে যাই, তখনই আমাদের ভিতরে কোনো না কোনো কারণে আমাদের সেই খারাপ অভ্যাসগুলো আমাদের ভিতরে চলে আসে, যার কারণে আমরা আমাদের স্বপ্ন থেকে অনেক পিছনে ছিটকে পড়ি, যার ফল আমরা আমাদের সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পারি না, স্বপ্নে সেই স্বাদটা আমরা ভোগ করতে পারি না। বন্ধুরা, এক পর্যায়ে আমরা অনেক বেশি ভেঙে পড়ি, নিজেকে নিয়ে আর ভাবি না, তখন আমরা হাল ছেড়ে বলি আমার দ্বারা এসব হবে না, আমি করতে পারবো না। বন্ধুরা, না করার সবচেয়ে বড় কারণটাই হচ্ছে আপনি। আপনি যদি আপনাকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আপনার পুরো লাইফ স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনার জীবন আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার জীবন অন্য কেউ এসে কখনো পরিবর্তন করে দেবে না। কারণ পৃথিবীতে সান্ত্বনা দেওয়ার মানুষ অনেকেই পাবেন, কিন্তু আপনার কাজটা করে দেওয়ার মতো অন্য কেউকে পাবেন না। কারণ স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কখনো কারো উপকার করে না। প্রতিটা কাজের পিছনে মানুষের স্বার্থ জড়িত, কারণ স্বার্থের জন্যে মানুষ এক প্রান্তে থেকে অন্য প্রান্তে ছুটে চলে, শুধু অনলি স্বার্থের জন্য। প্রিয় বন্ধুরা, আপনার ভিতরে যে পরিবর্তনটা আনার দরকার সেটা আপনি ভালো করে জানেন। কোন কোন বিষয়গুলো আপনি পরিবর্তন করলে আপনার জীবনে সেই সফলতা আপনি অর্জন করতে পারবেন, সেই ব্যাপারগুলো আপনি সিলেক্ট করতে হবে। সবগুলো আমি বলি না, সবগুলো আপনি একদিনে পরিবর্তন করতে পারবেন, সেটা আস্তে আস্তে আপনাকে যেতে হবে, স্টেপ বাই স্টেপ। আপনাকে ছোট ছোট সমস্যাগুলো আগে সিলেক্ট করতে হবে, আমি কোন কোন ভুলগুলো প্রায় সময় করি, কোন কোন কাজগুলো আমার মনকে বেশি সবচেয়ে বেশি কষ্ট দেয়, এবং কোন কোন কাজগুলো করার কারণে আমি অনেক বেশি পিছিয়ে পড়ি অন্যদের থেকে, সেই কাজগুলোকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে, আপনার বিবেককে প্রশ্ন করতে হবে। তখন যখন আপনি উত্তরটা পেয়ে যাবেন, যখন আপনি সেই সমস্যাগুলো পেয়ে যাবেন, তখন একটা একটা করে সমস্যা সলিউশন করেন, এক কদম করে সামনে এগিয়ে যান। এক পর্যায়ে দেখবেন যখনই আপনার সমস্যাগুলো, আপনার ভিতরে থাকা খারাপ অভ্যাসগুলো আপনি অ্যাভয়েড করে সামনে চলতে পারতেছেন, তখন আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার ধার প্রান্তে পৌঁছে যাবেন এবং আপনি আপনার জীবনের সঠিক মূল্যায়ন করতে পারবেন, আপনি আপনার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত মূল্যায়ন করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, দেন আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন, আপনি আপনার জীবনটাকে কালারফুল করতে পারবেন, রংধনুর মতো সাত রঙে রাঙাতে পারবেন, যখন যেভাবে ইচ্ছা তখন সেভাবে ঘুরতে পারবেন, তখন আপনার সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে, তখন আপনি গর্ব করে বলতে পারবেন আই এম এ সাকসেসফুল ম্যান। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই এটাই চাই, আমি চাই আপনাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন হোক, সবাই আমার পাশে থাকবেন সেই কামনায়। সবাইকে ধন্যবাদ।